তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনে আমরা কিভাবে ফাংশনকে ক্রিয়েট করতে পারি। তো এখানে আমি উপরে লিখে দিচ্ছি পাইথন ফাংশন ফাংশন সিটিআই ওএন ফাংশন ক্রিয়েট CREAT। তো পাইথন ফাংশন ক্রিয়েট, তো প্রথমে আমাদের ফাংশনকে ক্রিয়েট করতে হলে আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডেফ। ডেফকে আমাদের লিখতে হয়। তো ডেফ লিখার পরে আমাদের ফাংশনের নাম লিখতে হয়। তো এখানে আমি লিখছি মাই ফান, তোমরা যা কিছু ফাংশনের নাম দিতে পারো। তো এরপরে যাবে, তো এরপরে যাওয়ার পরে এখানে একটা রাউন্ড বেসিস নেবে। তো রাউন্ড বেসিস এখানে আমাদের প্যারামিটারকে দিতে হয়। তো প্যারামিটারটা কি সেটা আমি একটু পরে বলছি। তো তার আগে এখানে আমাদের কোলন দিতে হবে। কোলন দেওয়ার পরে এখানে আমরা স্টেটমেন্ট যে কোনো আমরা লিখতে পারি, তো যে যা যা কিছু কোড আমরা লিখতে পারি। তো জাস্ট আমি এখানে প্রিন্ট লিখছি, প্রিন্ট। তো প্রিন্টে আমি এখানে লিখে দিচ্ছি আই এম এ ফাংশন এফ ইউ এন সি টি আই ও এন আই এম এ ফাংশন। তো ফাংশনকে আমাদের কলও করতে হয় যাতে আমরা আউটপুটটা দেখতে পারি। তো আমি এখানে নিচে যাব, তো আমাদের এখানে কল করতে পারি নিচে। তো আমি এখানে করছি মাই ফান। তো এখানে রাউন্ড বেসিস আমি দিব। তো এবার যদি কন্ট্রোল এস করে আমি সেভ করি আর এখানে আমি রান করাই, তো এখানে দেখতে পাচ্ছ আই এম এ ফাংশন। তো তোমার এটার ভিতর যা দিবে সেটাই এখানে পাবে। তো এখানে দুটো জিনিস আছে, আর্গুমেন্ট আছে আর প্যারামিটার আছে। তো পাইথন আমরা যখন আমরা ফাংশন যখন ডিফাইন করি তখন আমরা যেটা দিই সেটা হচ্ছে প্যারামিটার, আর যখন আমরা তাকে কল করি তখন যে আমরা ভ্যালুটা দিই সেটা হচ্ছে আর্গুমেন্ট। তো এখানে আমি যা আর্গুমেন্ট দিতে পারি, 4 দিতে পারি, 8 দিতে পারি। তো এখানে আমরা আর্গুমেন্টকে রিসিভ করতে পারি। তো রিসিভ করতে হলে আমাদেরকে এখানে একটা ভেরিয়েবলের ভিতরে তাকে স্টোর করতে হবে। তো আমরা এখানে যা কিছু নাম দিতে পারি, আমি লিখছি ভ্যাল 1 আর ভ্যাল 2 আমি লিখে দিচ্ছি ভ্যাল 2। তো ভ্যাল 1 আর ভ্যাল 2-র ভিতর এই দুটো যে ভ্যালু এটা স্টোর হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি এরকম ভ্যাল 1 মানে ভ্যাল 2। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে যদি রান করাই তো এখানে দেখতে পাচ্ছ আই এম এ ফাংশন 48। তো দুটো আমরা এখানে সংখ্যারও অ্যাডিশনও করে দিতে পারি। তো এখানে যদি আমি করে দিই ভ্যাল 1 প্লাস ভ্যাল 2, তো সেটাও আমরা করতে পারি। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে রান করাচ্ছি, দেখতে পাচ্ছ আই এম এ ফাংশন 12। তো এখানে তোমরা ভ্যালু চেঞ্জ করেও দেখতে পারো। এই 2 করে দিচ্ছি, কন্ট্রোল এস করে সেভ করছি আর এখানে রান করাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আই এম এ ফাংশন 10। তো এখানে আমরা ভ্যালুকে রিটার্নও করাতে পারি। তো আমাদের সাপোজ এখানে প্রিন্ট করার এখানে দরকার নেই। তো আমাদের এই ফাংশনের ভিতর যে কোডটা আমাদের রান হচ্ছে তার যে আউটপুটটা আসবে সেটা আমাদের দরকার, সেটা আমরা অন্য জায়গায় ইউজ করতে চাই। তো তখন আমরা এখানে রিটার্ন কিওয়ার্ডের ইউজ করব, রিটার্ন। তো রিটার্ন আমরা যা কিছু করাতে পারি এখানে। তো আমি জাস্ট দুটো সংখ্যার যে অ্যাডিশন হচ্ছে তাকে আমি রিটার্ন করে দিচ্ছি। তো আমি এখানে লিখব ভ্যাল 1 প্লাস ভ্যাল 2। তো ভ্যাল 1 প্লাস ভ্যাল 2 যে রেজাল্টটা হবে সেটা আমাদের এই ফাংশন রিটার্ন করবে। তো সেটাকে আমাদের গেটও করতে হবে। তো আমরা গেট কীরকম করতে পারি, তো এই যে ফাংশনটা আছে দেখতে পাচ্ছ, তো এটাকে আমাদের কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করাতে হবে। তো এখানে আমি করে দিচ্ছি, দেখো এখানে আমি লিখছি ডেটা ডেটা ইজ ইকুয়াল টু। তো এটা আমার ডেটার ভিতর স্টোর হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে আউটপুট নিতে পারি। তো এখানে আমি লিখছি প্রিন্ট, প্রিন্টের ভিতরে আমি এখানে পাস করাচ্ছি ডেটাকে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এবার যদি আমি রান করাই এখানে দেখতে পাচ্ছ 10 আসছে। তো ভ্যালু আমি চেঞ্জ করছি, এখানে 20 করে দিচ্ছি। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে রান করাচ্ছি, তো দেখতে পাচ্ছ 28 আসছে। তো আমরা এভাবে ভ্যালু আমরা রিটার্ন করিয়ে আমরা অন্য জায়গায় ওই ভ্যালুকে ইউজ করতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।